আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাদ দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। আন আব্দুল্লাহ বিন আমর ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কদ আফলাহা মান আসলামা। সম্মানিত মুসলিম দিনী ভাই বোন, আপনারা যে যেখান থেকে আমাদের আজকের এই প্রোগ্রামটি শুনছেন, আমরা সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করছি। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম আমাদের নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, কাজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সাথে এক হিন্দু ভাই উপস্থিত হয়েছে, মুসলিম হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাদ দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে মনোনীত জীবন ব্যবস্থা দ্বীন হচ্ছে ইসলাম। ওয়ামা ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলছেন, ইসলাম ব্যতীত যারা অন্য দিন, অন্য ইজাম, মতবাদ, দর্শন, ধর্ম তালাশ করবে, তাদের নিকট থেকে কিছুই গ্রহণ করা হবে না, তারা বিচার মাঠে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। এ কথা আল্লাহ তাআলা বলেন সূরা আলী ইমরান 3 নম্বর সূরায় 19 এবং 85 আয়াতে। আল্লাহ ইসলাম ধর্মকে বিশ্ববাসীর জন্য সার্বজনীন, সর্বশ্রেষ্ঠ, মনোনীত দিন হিসেবে এটাকে কবুল করেছেন, স্থান দিয়েছেন। এবং প্রত্যেকটি নবী আদম আলাইহিসসালাম থেকে নিয়ে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকটি নবী এই একটি দিন প্রতিষ্ঠার জন্য তারা অতন্দ্র প্রহরী হিসেবে দিন রাতে মানুষকে তাওহীদের দাওয়াত দিয়েছে। প্রত্যেক নবী বলেছে ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গাইরু, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করো, তার তাওহীদ ছাড়া, তার আনুগত্য ছাড়া অন্য কারো আনুগত্য করো না। কাজেই আমরা এক মহৎ কাজে আজকে উপস্থিত হয়েছি। আমরা প্রথমেই ভাইকে আমরা কালেমা শাহাদাতের মাধ্যমে ইসলাম কবুল করাবো ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিধর্মীকে, ইহুদি, খ্রিস্টান, যাকেই হোক, যখন ইসলামে দাখিল করাতেন তখন কালেমা শাহাদাতের মাধ্যমেই তিনি ইসলামে দাখিল করাতেন। আমরা সেটা সেই কালেমা শাহাদাতের মাধ্যমেই তাকে ইসলামে আল্লাহ কবুল করে নিন, দাখিল করে নিন। আল্লাহুম্মা আমিন। বলছিলাম যে তুমি এখন আমার সাথে পাঠ করো, আশহাদু আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু আশহাদু আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আব্দুহু আব্দুহু ওয়া রাসূলুহু ওয়া রাসূলুহু। কালেমা তাইয়্যিবা এবারে বলো, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এবার আমরা অর্থ বলবো যে আশহাদু আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি যে, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ইলাহা আল্লাহ লা ইলাহা, কোনো প্রকৃত ইলাহা নাই, মানে কোনো প্রকৃত ইলাহা নাই, প্রকৃত ইলাহা নাই, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া, ওয়া আশহাদু আশহাদু এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আব্দুহু আব্দুহু ওয়া রাসূলুহু ওয়া রাসূলুহু মুহাম্মাদ মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাম, আল্লাহর আল্লাহর প্রেরিত প্রেরিত নবী নবী ও বান্দা ও বান্দা। যাক, এরপরে আমরা কালেমা তাইয়্যিবার অর্থ বলার চেষ্টা করো। লা ইলাহা লা ইলাহা, নেই কোনো নেই কোনো প্রকৃত ইলাহ
নেই কোনো প্রকৃত ইলাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া যাক এ ভাই আমাদের এখন ইসলামের শরিয়া অনুযায়ী এখন মুসলিম তো তুমি তোমার নাম কি নির্ধারণ করেছো আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান আগে কি ছিল গোপাল গোপাল জি যাক আলহামদুলিল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর নিকটে প্রিয় দুটি নাম তার এক হচ্ছে আবদুল্লাহ আরেকটি হচ্ছে আব্দুর রহমান তো ভাই আমাদের আব্দুর রহমান অর্থাৎ রহমানের দাস রহমান তিনি আল্লাহ তো সুন্দর একটি নাম সে চয়েস করেছে এবং নামে নামকরণ করেছে আলহামদুলিল্লাহ আল্লাহ যেন তাকে সত্যি সত্যি সেই রহমানের দাস হিসেবে কবুল করুন আল্লাহ আমিন তা আমরা এখন তোমার নিকট থেকে জানতে চাইব যে তুমি কিভাবে ইসলামের প্রতি আকৃষ্ট হলে তোমার এটা কিভাবে আসলে ইসলামে কি জন্য ভালো লাগলো ইসলাম আমি ছোট থেকে অনেক ওয়াজ শুনেছি জোরে বলো ছোট থেকে আমি অনেক ইসলাম ধর্মের ভাইয়ের সাথে উঠা বসা করছি অনেক জায়গায় ওয়াজ শুনেছি মাহফিল শুনেছি তো তখন আমার স্বপ্নে ফিরসনাথ হয়েছিল তখনই নিয়ত করেছিলাম আমি ইসলাম ধর্ম গ্রহণ করব অনেক জায়গায় গেছি অনেক লোক মানে নাবালকের কারণে ইসলাম ধর্ম গ্রহণ করে যায় নাই পরে এসে আমি এই মানে 2016 সালে ডাক্তার জাকির নায়কের আব্দুল খালেকের এনাদের ওয়াজ শুনছিলাম ডাক্তার জাকির নায়কের ওয়াজ বন্ধ হয়ে যাওয়ার পর আমি মোবাইলে ওয়াজ শুনতাম নেটে ঢুকে শুনতে শুনতে আমার মন পরিবর্তন হয়ে যায় সেকালে আমি ইসলাম ধর্ম গ্রহণ করি 2017 সালে কত সালে 2020 সালে 2020 সালে তুমি আচ্ছা 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 ওখানে আছে 2020 সেখানে আমাদের সামনে এফিডেভিট পত্র আছে সরকারি অনুমোদনে তো যাক আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের এই ভাই নতুন মুসলিম হয়েছে আমরা যেটা বলবো যে এর কল্যাণের জন্য দুনিয়াতে কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্য আমরা আল্লাহর নিকটে দোয়া করব এবং বর্তমানে আমাদের এই ভাইটি তার পরিবার থেকে সমাজ থেকে বিতাড়িত বলতে গেলে সে এখন মাহরুম তার পরিবার থেকে সমাজ থেকে আমরা সার্বিকভাবে আমাদের এই ভাইকে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে মেধা দিয়ে যে যেখান থেকেই ইসলামের বিভিন্ন বই পত্রিকা দিয়ে অর্থ দিয়ে টাকা দিয়ে আমরা তাকে সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা যারা আমাদের এই প্রোগ্রামটি দেখছেন আমরা এই ভাইয়ের নম্বরটি আমরা অনলাইনে দেব আপনারা এবং যে তুমি কিছু বলো তোমার সহযোগিতার ব্যাপারে বিকাশ নম্বরটা তোমার বিকাশ নম্বরটা বলো তুমি বলো জোরে জোরে বিকাশ নম্বরটা বলো 0191817 8407 আবার বলো তো 0191817 8407 যাক তো আচ্ছা আরেক ভাই এখানে পাশ থেকে আবু সেলিম ভাই জানতে চাচ্ছেন যে তুমি কি স্বেচ্ছা ইসলাম কবুল করছো নাকি তোমাকে নির্যাতন ইসলামে দাখিল করানো হলো নাকি তুমি এমনিতে অনুপ্রাণিত ইসলামকে ভালোবেসে আল্লাহকে ভালোবেসে নবীকে ভালোবেসে জান্নাত জাহান্নামের প্রতি ইমান এনে তুমি ইসলাম কবুল করলে কোনটা ভাই আমি এর আগেও বললাম যে আমি ছোটোর থেকে আমার স্বপ্নে ফিরসনাথ হয়েছিল তো এই কারণে আমার বহু হিন্দু সমাজ আমার বহু বাচ্চা সবাই আছে সব কিছু ত্যাগ করে আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি আমার কেউ জোর জব্বর করে নাই আমি নিজের ইচ্ছায় নগকোটে যাই বিরোধ করছি জি আপনি স্বেচ্ছায় জি আলহামদুলিল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কদ আফলাহা মান আসলামা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি সফল হলো যে ব্যক্তি ইসলাম গ্রহণ করলো সুবহানাল্লাহ বিহামদি ওয়া রুজিকা কাফাফান এবং যাকে আল্লাহ পর্যাপ্ত রুজি দিলেন তো আমরা এই ভাইয়ের জন্য দুনিয়াতে রুজির ব্যবস্থা আল্লাহ করুন দোয়া করব আল্লাহ কবুল করুন আল্লাহ আমিন আর এরপরে আমরা বলবো যে ইসলামে প্রবেশ করার পরেই তাওহিদ অর্জন করার পরে তার উপরে দ্বিতীয় যে কাজটা সেটা হচ্ছে পাঁচ অক্ত সালাত তো আমরা তাকে নসিহা করব যে পাঁচ অক্ত সালাত সল্লু কামা রাআইতু মুনি উসাল্লি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখছো ওইভাবে সালাত আদায় করো তো আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী তাকে আমরা সালাত আদায়ের জন্য বলবো তো বর্তমানে আমরা
আহল হাদিস আন্দোলন বাংলাদেশ এর পক্ষ থেকে আমাদের মহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিবের লেখা সালাতুর রাসূল এই বইটা আমরা তাকে হাদিয়া দেব। তুমি এই বইটা পড়বে এবং বর্তমান আমরা নির্ভরযোগ্য একটা বই আমাদের আমিরে জামাতের পক্ষ থেকে আল্লাহ উপহার দিয়েছেন, এই বইটি পড়ে তুমি তোমার সালাতকে শুদ্ধ করে নেবে। এরপরে ধীরে ধীরে দিনের পর দিন তুমি আকীদা, তাওহীদ, শেরেক, বেদাত, সুন্নাত, জাহেলিয়াত, তাগুত, অপসংস্কৃতি এগুলি সম্পর্কে তোমাকে অবশ্যই জ্ঞান রাখতে হবে। প্রচলিত রাজনীতি বনাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনীতি এগুলি আল্লাহ তোমাকে এগুলি বোঝার তৌফিক দান করুন। একে তো তুমি প্রদভ্রষ্ট থেকে আল্লাহ তোমাকে ইসলামে দাখিল করালেন, এরপরে ইসলামের মধ্যে অনেক দল তরিকা রয়েছে, ভ্রান্ত দল, যেগুলি মুশরিকদের আকিদার চাইতেও খারাপ। ব্রেলভি, দেওবন্দি, সারসিনা, মায়েজ ভান্ডারি, নাকশাবান্দিয়া, আবার ইসলামের নামে তথাকথিত চারটি মাঝহাব যেগুলি কোরআন হাদিসের সাথে কোনো সম্পর্কই নাই, কাজে ওগুলি মাঝহাব, ওগুলি তরিকা বাদ দিয়ে একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তা আহলে সুন্নাহ ওয়াল জামাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং সাহাবিদের পথ, তাবে তাবিন সালাফগণের পথ আমরা অনুসরণ করব। আল্লাহ আমাদেরকে সেটা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বলছিলাম যে কথা বলেই আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুন। আপনারা যারা আমাদের সঙ্গে আল্লাহ আমাদেরকে কল্যাণ দান করুন এবং আমাদের সাথে বিশ্বের যত মুসলিম, সুন্নি মুসলিম, তাওহিদবাদী জনতা এদের সকলের উপরে আল্লাহ খাস নেয়ামত রহমত নাজিল করুন, আল্লাহুম্মা আমিন। এখানে আমার একদিনই ভাই আবু সেলিম জুয়েল ভাই, উনি কিছু কথা বলবেন, আপনারা শ্রবণ করুন। আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের এই প্রোগ্রামটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সকলের সুস্থতা কামনা করছি মহান আল্লাহ রাব্বুল আলমিনের কাছে। দর্শক সকলের কাছে আমাদের আবেদন, এই ভাইটি যেন একটি মানে সুন্দর উত্তম একটি হালাল এবং রুজি রোজগারের একটা পথ বের করতে পারে। আপনারা বুদ্ধি এবং অর্থ দিয়ে তাকে সহযোগিতা করে তার বিকাশ নাম্বারটি আমরা তার মুখেই বলে দিয়েছি এবং ডিসক্রিপশানে আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ। আপনারা সেই বিকাশ অ্যাকাউন্টে তাকে অর্থ দিয়ে এবং বুদ্ধি দিয়ে তার একটি রুজি রোজগারের জন্য সৎ উপায়ে যে সে যেন রুজি রোজগার করতে পারে এবং জীবিকা নির্বাহ করতে পারে সেই জন্য তাকে সহযোগিতা করবেন। এবং আসলে আমরা রেডিমেড ধর্ম পেয়ে অনেকটাই মানে হেলায় হারাই, সে আসলে অনেকভাবে ইনভলভ হয়েছে এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে সে ইসলাম গ্রহণ করেছে। তো সর্বোপরি তার উপরে অনেক নির্যাতন নিপীড়ন আসবে, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিচ্ছু না। তো সেহেতু তাকে এই মুহূর্তে চলা খুবই কষ্টকর তার জন্য। নিজেকে যদি আমরা তার জায়গায় উপস্থিত করি তাহলে এটা বোঝা যায় যে আসলে কত কষ্টদায়ক বিষয়। তো আসলে সকলে আমরা যারা ভিডিও দেখছি তার তাকে সকলেই আমরা চেষ্টা করব আন্তরিক সহযোগিতা করার। অনেকভাবে আসলে প্রতারিত হয়ে অনেকে এই ধরনের ভিডিও দেখে ইউটিউবে বা ইলেকট্রনিক্স মিডিয়াতে দেখে প্রতারিত হয় এইরকম। তো আসলে আমাদের এটি আসলে ফেক না, ওনার যে বাংলাদেশ সরকারের কোর্ট এভিডেভিট লটারি পাবলিকেশনের যে সার্টিফিকেট সেটিও আমাদের হাতে আছে, সেটি আমরা ডিসক্রিপশন বক্সে সেটির ছবি পিকচার আকারে আমরা দিয়ে দিব, আমাদের ভিডিওর সাথে থাকবে, স্টিল পিকচার হিসেবে থাকবে, আমরা এখনও অনলাইনে দেখানোর চেষ্টা করছি, এটি পুরোপুরি আমরা দিয়ে দিব। আপনারা যাদের আসলে এই ধরনের দান করার ইচ্ছুক, সাদগায় দাঁড়িয়ে দেওয়ার ইচ্ছুক, তারা আপনারা তার বিকাশ অ্যাকাউন্টে দিতে পারেন অথবা আমাদের চ্যানেলের অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করে চ্যানেল মারফতে দিতে পারেন, সেই অর্থ তার কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। সকলকে সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরান, জাযাকাল্লাহু খায়রান।